হ্যালো এভিমান ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসে এই ভিডিও তো আমরা করছি ক্লাস ফোরে তোমাদের যে আরেকটি আমি বই করাচ্ছি তোমরা অলরেডি থামরেন দেখে বুঝতে পেরে গেছো কোনটা করাচ্ছি এবং আজকের ভিডিওতে আমি যেখান থেকে শুরু করাবো মানে বেশি বলে সময় নষ্ট করছি না আমি এখান থেকে এই পর্যন্ত করব মানে ছটা অঙ্ক করবো অঙ্কগুলো একটু বড়োই হয় ওই জন্য সময় লাগে ওই জন্য আর সময় নষ্ট করবো না তো প্রথম অঙ্ক আমি শুরু করে দিচ্ছি তো প্রথম অঙ্ক এখানে আমাদের এইটা রয়েছে তো আমাদের রসভাগ পদ্ধতিতে রসকু বের করতে হবে তো চলো শুরু করে দিই তাহলে এখানে যেটা রয়েছে আমরা প্রথমে কত দিয়ে করবো এখানে আমরা দুই দিয়ে করি তাহলে এখানে নয় দুগুণে আঠেরো বারো দুগুণে চব্বিশ পঁয়তাল্লিশ যা আছে তাই থাকবে এরপরে আমাদের কত চলে আসবে তিন দিয়ে তিন তিরিক্ষে নয় তিন চারে বারো তিন পনেরো রং পঁয়তাল্লিশ এরপরে দেখো আবারও তিন দিয়ে আসবে তিন এক তিন চার পরে থাকবে তিন পাঁচে পনেরো আর দেখো কিছু যাচ্ছে না এবং এটা যে উত্তর হয়ে যাবে তাহলে আমি এখানে লসাগু লিখে দিই নিণ্ লসাগু সবগুলো গুণ করলে চলে আসছে তিনশো ষাট নেক্সট অঙ্ক দেখে নাও এবার আমরা এটা করবো এখন যেটাতে রয়েছে বাহান্ন পঁয়ষট্টি আর কত রয়েছে একশো তো এটা তো মানে আমি দেখে বুঝতে পারছি যে এটা তেরো দিয়ে চলে যেত কিন্তু তেরো দিয়ে তোমরা হয়তো পারবে না তো সেক্ষেত্রে বাহান্ন রয়েছে বাহান্নকে দেখি তুই দুই দিয়ে করছি ছোট সংখ্যা দিয়ে করি দুই দিয়ে করলে দুই দুগুণে চার এক দুই ছাব্বিশ ছয় দিয়ে করলে কত হয়ে যাবে বারো তাহলে এখানে প্রথমে কত চলে আসবে ছাব্বিশ ঠিক আছে তাহলে প্রথমে কত আসলো ছাব্বিশ তারপরে কত চলে আসছে পঁয়ষট্টি যা আছে তাই এখানে কত চলে আসবে বাহান্ন সে একই জিনিস আসছে দেখো লাস্টে তেরো আসবে একটা তেরো দিয়ে যাবে এখানে হচ্ছে আবারও দুই দিয়ে যাবে দুই দিয়ে করলে তেরো দুগুণে ছাব্বিশ পঁয়ষট্টি পরে থাকবে আর এখানে হচ্ছে ছাব্বিশ আর এখানে আর কিচ্ছু করার নেই আমাদের এবার তেরো দিয়ে যাবে তেরোকে তেরো তাহলে এখানে তেরো দুই এখানে এক পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো দুগুণে ছাব্বিশ এই হয়ে গেল আমাদের এবার হচ্ছে আমাদের উত্তর চলে আসবে লসাগু নিম্ন লসাগু তাহলে লসাগু চলে আসবে কত পাঁচশো আচ্ছা এখানে আমি লিখে দিই নাতে তোমাদের মনে হতে পারে লিখলাম না কেন তো এখানে দুই গুণ তেরো তো চলো এটা সরি তো দেখো পরে এই অঙ্কটা করছি যেটা আমি অলরেডি করে দিয়েছি লাস্ট এখানে দেখো দুটো তেরো আছে তো এটা তেরো দিয়ে যাবে তাহলে এখানে এক এখানে এক এখানে এক ঠিক আছে তাহলে এখানে আমাদের নির্ণ লসাগু কত চলে আসবে অতএব নির্ণ লসাগু কত চলে আসবে দুই গুণ পাঁচ গুণ তিন গুণ সাত গুণ তেরো সবগুলো গুণ করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে শূন্য শূন্য ঠিক আছে নেক্সট অঙ্কে আমি চলে আসছি এবার তো এখানে দেখো আমি পরের অঙ্কটা করছি যেগুলো সবগুলো দুই দিয়ে করেছি পরে আবারও দুই দিয়ে যাবে এখানে ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠেরো পনেরো দুগুণে তিরিশ আর কত হবে আঠেরো দুগুণে ছত্রিশ ঠিক আছে এবার দেখো এটা কত দিয়ে যাবে সিম্পল তিন দিয়ে করে দিচ্ছি তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় এটা ছয় ভালো করে লিখে দিই এটা হচ্ছে আমাদের ছয় আমার একটু লেখাটা দেখে তোমাদের অন্য কিছু যদি না মনে হয় তাহলে এখানে তিন তিরিক্ষে নয় তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তাহলে এবার কত দিয়ে যাবে দুই দিয়ে করে দাও দু এক দুই এখানে তিন পরে থাকবে এখানে পাঁচ পরে থাকবে আর এখানে তিন দিগুণে ছয় তার মানে লাস্ট কত দিয়ে যাবে লাস্ট একটা আমাদের যাবে যেটা আমি অন্য কালি দিয়ে লিখছি যাতে বুঝতে অসুবিধা না হয় যাতে এবার এখানে জায়গা কম তো আমার তাই তাই এখানে এক এখানে এক থাকলো তিন এক তিন হয়ে গেল এখানে পাঁচ পড়ে থাকবে এখানে এক হবে তাহলে অতএব নিম্নে লসাগু নিম্নে লসাগু কত হয়ে যাবে আমাদের এখানে দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ তিন গুণ আর একগুলো লিখব না আমরা একবারে আমরা কত লিখব পাঁচ এবং সবগুলো করে আমার যে উত্তর আসবে সেটা হচ্ছে তিনশো তো এর সাথে আমাদের এই অঙ্কটা হয়ে গেল এবার আমি করছি এই অঙ্কটা তো দেখে নাও এটা কীভাবে করব তো পরের অঙ্কে আমি চলে এসেছি পরের অঙ্ক আমরা কীভাবে করব দুই দিয়ে করলে বারো দুগুণে চব্বিশ তারপরে শূন্য মানে চব্বিশটা ধরবো আমরা তারপরে দেখো দুই দুগুণে চার দুটো শূন্য আসে বসিয়ে দেবো তারপরে দেখো এটা কত হয়ে যাবে আটচল্লিশ তাহলে এখানে আঠাশ মানে চারকে করো দুই দুগুণে দেখো এরকম দুই দুগুণে চার আর চার সরি এখানে আঠাশ নয় এখানে তাহলে চার হয়ে যাবে তাই তো দেখো চার দুগুণে আট তার মানে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ বসে গেল এখানে এবার কত দিন যাবে আমাদের এবার আমাদের যাবে ফের দুই দিয়ে দুই দিয়ে যদি করি ছয় দুগুণে বারো শূন্য আর এখানে হচ্ছে একশো তারপরে এখানে কত চলে আসবে একশো কুড়ি আবারও দুই দিয়ে তিরিশ তারপরে কত পঞ্চাশ তারপরে কত ষাট আবারও দুই দিয়ে এরকম করে চলবে এবং লাস্ট অফ অল কত হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি এটা এখানে করে দিয়েছি এবং আমাদের লসাগু কত হয়ে যাবে এখানে আমাদের যেটা লসাকু সবগুলো গুণ করতে হবে কোনগুলো গুণ করতে হবে আর লিখছি না কারণ প্রচুর জিনিস আছে লিখতে লিখতে সব জায়গায় ধরবে না হয়তো আমার তো এতগুলো হবে তো এই এল হয়ে যেগুলো রয়েছে সেই সবগুলো হবে এবং গুণ করলে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে দুই এক ছয় শূন্য এটা আমি লিখে দিলাম তোমরা আবার চেক করে নাও নেক্সট অঙ্কে চলে আসছি এবার নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক যেখানে আমাদের হচ্ছে রয়েছে কত বারো আঠেরো চব্বিশ বত্রিশ তাহলে এখানে কত হয়ে যাবে বারো আঠেরো চব্বিশ বত্রিশ তাহলে এখানে দুই দিয়ে ফার্স্টে যাচ্ছে ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠেরো বারো দুগুণে চব্বিশ ষোলো দুগুণে বত্রিশ আবারও দুই দিয়ে যাবে তিন দুগুণে ছয় এখানে নয়টা থেকে যাবে ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো আবারও দেখো এখানে দুই দিয়ে যাবে তিন পড়ে থাকলো তিনের মতো নয় পড়ে থাকবে নয়ের মতো এখানে তিন দুগুণে ছয় চার দুগুণে আট হয়ে যাবে তিন আবার এখানে আসবে তাহলে তিনেককে তিন তিন তিরিক্ষে নয় তিন এক তিন চার এখানে পড়ে থাকবে তাহলে অতএব লসক কত হয়ে যাবে নিম্ন লশকও তোমরা লিখবে লসক আমাদের কত চলে আসবে লশকও যদি সবগুলো গুণ করি তাহলে দুই আট আট এটা হয়ে যাবে আমাদের উত্তর তো এর সাথেই এই যে দু নম্বরে যে যতগুলো অঙ্ক ছিল এটা আমি মুছে দিচ্ছি এক্সারসাইজ বা অনুশীলনী নয় দু নম্বরে যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্ক আমি কমপ্লিট করে দিলাম নেক্সট ভিডিওতে আমাদের আসবে তিন নম্বরের অঙ্কগুলো তো নেক্সট ভিডিও যারা দেখতে চাইছো তারা এক্ষুনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও যাতে নেক্সট ভিডিও আমি যখনই আপলোড করব ইউটিউব তোমাদের কাছে একটা নোটিফিকেশান পাঠিয়ে দেবে এবং তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে